হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু এডুকেশন ইনস্ট্রাক্টর আলোচনা করব জীবন বিজ্ঞানের স্নায়ুতন্ত্র অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ কোশ্চেন যেগুলো পরীক্ষায় প্রায়শই আসে নাও লেট স্টার্ট প্রথম কোশ্চেন মেনিনজেস আবরকটি কয়টি স্তর বিশিষ্ট এখানে বলতে হবে এখানে সঠিক উত্তর ত্রিস্তরীয় মস্তিষ্কের ভিতরের দিকে আবরণটির নাম চারটি অপশান আছে ডুরোমিটার এন্ডোমিটার আর্কনয়েড মিটার এবং পায়োমিটার এখানে সঠিক উত্তর পায়ামিটার মানুষের সুসুমনা স্নায়ুর সংখ্যা কত চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর একত্রিশ জোড়া মানুষের করটি স্নায়ুর সংখ্যা কত চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর বারো জোড়া অল ফ্যাক্টরি স্নায়ু নিচের কোন কাজে সাহায্য করে এটি একটি করটিক স্নায়ু এটি ঘ্রাণের কাজে সাহায্য করে বর্তক্রিয়া সম্পন্ন হয় চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর সুষমা কাণ্ডের নির্দেশে দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর লঘু মস্তিষ্ক শিশুদের হাঁটতে শেখা কি ধরনের প্রতিবর্ত সঠিক উত্তর এখানে তৃতীয়টি অর্থাৎ অভ্যাসগত ত্বকের বহি আবরণটি হলো সঠিক উত্তর চারটি অপশানের মধ্যে স্নায়ু এক প্রকার অপশনগুলি হল মিশ্র স্নায়ু সংজ্ঞাবহ স্নায়ু স্নায়ু কোনোটি নয় সঠিক উত্তর সংজ্ঞাবহ স্নায়ু গুরু মস্তিষ্কের বাইরে থাকে যে অংশটি তার রং বলতে হবে এখানে সঠিক উত্তর ধূসর বস্তু সেরিব্রো স্পাইনাল ফ্লুইট হলো এটা আমলিক নাকি বলতে হবে তো এখানে সঠিক উত্তর তৃতীয়টি খারিও মানুষের মস্তিষ্কের ফাঁপা অংশকে বলে সঠিক উত্তর ভেন্ট্রিকল একটি সরল প্রতিবর্ত চাপে কয়টি অংশ থাকে সঠিক উত্তর পাঁচটি কোষ নিম্নলিখিত কোন অংশে দেখা যায় সঠিক উত্তর মস্তিষ্কের গহব্বরে যে তরল থাকে তাকে কি বলে সেরিব্রো স্পাইনাল ফ্লুইট যার সংক্ষিপ্ত রূপ হলো তৃতীয়টি অর্থাৎ সিএসএফ মানুষের মস্তিষ্কের আবরণীর নাম কি সঠিক উত্তর মেনিঞ্জেস প্রাপ্তবয়স্ক মানুষের মস্তিষ্কের ওজন কত চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর এক দশমিক তিন ছয় কেজি স্নায়ু নিম্নলিখিত কোন ধরনের হলো দশম কর স্নায়ু এটি একটি মিশ্র স্নায়ু ক্রোধ ও লজ্জা নিয়ন্ত্রণ করে মস্তিষ্কের কোন অংশ সঠিক উত্তর থ্যালামাস নিজেল দানা থাকে নিউরনের কোন অংশে বলতে হবে এখানে চারটি অপশন আছে দেহকোষ অ্যাকশন একশন কোষ দেহ সঠিক উত্তর কোষ দেহে নিজিলকক্ষে দানা এক ধরনের প্রোটিন তাই সঠিক উত্তর হবে রাইবোজম স্নায়ুতন্ত্রের গঠনগত ও কার্যগত একক হলো সঠিক উত্তর নিউরন স্নায়ুতন্ত্রের ধারক কোষটির নাম হলো চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর নিউরোগ্লিয়া গুরু মস্তিষ্কের এখানে চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর তৃতীয়টি অর্থাৎ কর্পাস ক্যালোসাম কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রটি ফাঁপা এখানে কোন প্রাণীর ফাঁপা বলতে হবে এটা শুধুমাত্র মানুষের দুটি নিউরনের সংযোগস্থলকে বলে সঠিক উত্তর সাইন্যাপস সাইন্যাপসিস কিন্তু নয় প্রথমটি হবে সাইন্যাপস মানুষের কাণ্ডটি কয়টি খণ্ডক দ্বারা গঠিত সঠিক উত্তর একত্রিশটি একটি নিউরো ট্রান্সমিটার হল এখানে চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর অ্যাসিটাইল কলিন তৃতীয় অপশানটি গুরু মস্তিষ্কের বাইরের স্তর বা সেরিব্রাল কটেক্সের অপর নাম চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর প্রথমটি নিউপ্যালিয়াম মস্তিষ্কের সবচেয়ে বেশিরভাগ স্থান জুড়ে থাকে সঠিক উত্তর চারটি অপশনের মধ্যে গুরু মস্তিষ্ক মনোরর ছিদ্র দেখা যায় সঠিক উত্তর মস্তিষ্কে সেরিব্রাম ব্রাম কোন মস্তিষ্ক এর অংশ এখানে চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর অগ্র মস্তিষ্ক মানুষের দেখা যায় কেমন দৃষ্টি বলতে হবে এখানে সঠিক উত্তর দিনেত্র দৃষ্টি স্নায়ুর সবথেকে বাইরের আবরণের নাম কি সঠিক উত্তর নিউরিয়াম দূরের বস্তু কম দেখতে পাওয়ার সমস্যার বৈজ্ঞানিক নাম কি সঠিক উত্তর মায়োপিয়া সি এন এর পুরো নাম কী সি ফর সেন্ট্রাল এন ফর নার্ভাস ফর সিস্টেম তাই এখানে সঠিক উত্তর প্রথমটি সেন্ট্রাল নার্ভাস সিস্টেম রেটিনার সঙ্গে যুক্ত স্নায়ুটির নাম হল এখানে সঠিক উত্তর দ্বিতীয় করটিক স্নায়ু অপটিক স্নায়ু কোন বিজ্ঞানী প্রতিবর্তক্রিয়া শ্রেণী বিন্যাস করে এখানে সঠিক উত্তর বিজ্ঞানী ব্যবলপ মানুষের দেহের দীর্ঘতম স্নায়ু কোনটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন সঠিক উত্তর সায়াটিক স্নায়ু থ্যাংক ইউ স্টুডেন্টস ভিডিওটি দেখার জন্য